হয় যে রেডিয়াম, আসলে আমি যে জিনিসটার ভিতরে আছি আপনারা জানেন যে সম্প্রতি সেন্ট মার্টিনের এই পানিতে আলোর যে বিষয়টি, সেটি আসলে যে ছত্রাক আমরা জানি এবং জোয়ারের পর একটি জায়গায় জমে থাকায় আমি দেখাতে পারছি আপনাদেরকে। এই যেন অ্যাভাটার ছবির সেই দৃশ্য। আমার এই সহনীয় রেডিয়াম, আসলে যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তারাই ভালো বলতে পারেন যে জিনিসটি কি, আমার জানা নেই। ভালো ঝলকানি দেখতে পাচ্ছেন, আমার পায়ের সাথেও লেগে গেছে। যদি আমি একটু দৌড় দিই, যেখানে পানি আটকে আছে, জোয়ারের পানি আটকে আছে, সেখানেই এই আলোর ঝলকানি আটকে আছে। এখন রাত প্রায় 1:30 বাজে। এই জিনিসটি ধরার জন্য রাত জেগেছিলাম যে পাই কিনা, কারণ রাত ছাড়া দিনের বেলা এই আলো পাওয়া যাবে না। যদি দেখেন একদম পারে মনে হয় যে একদম রেডিয়াম আলোর ঝলকানি।